একদিন আপনি লাশ হয়ে যাবেন, সারা জীবন ইমামের পিছনে নামাজে দাঁড়ান নাই, একদিন ঠিকই আপনাকে ইমামের সামনে ছোঁয়া দেওয়া হবে। মানুষগুলা সেদিন কাঁদবে, আত্মীয় স্বজনের চোখে পানি থাকবে, আপনি সেদিন নিঃস্ব একা হয়ে যাবে, আপনার কবরের মাটি গুলাম মানুষের পায়ে পায়ে আসবে, একজন কেউ আটকে রাখতে পারবেন না, দূর থেকে দাঁড়ায় আপনার জন্য দোয়া করুন। আজকে একটু হিসাব করে দেখেন, যতজন এখানে বসা আছেন এমন কেউ নাই মৃত্যুবরণ করব না, মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করা লাগবে, এই বিধান যিনি দিয়েছেন তিনি কে? আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার আগে আল্লাহর নবী আম্মা জানের মুবারক কুলের মধ্যে শোয়া ছিলেন, মিসওয়াকটার জন্য আল্লাহর নবী বেকুল ছিলেন, আম্মা জান দেখতেছে চিবানোর মতো ক্ষমতা আমার নবীর নাই, কিন্তু মিসওয়াকটার দিকে ফেল ফেল করে তাকায় আছে। আম্মা জান নিজেই আদর করে চিবায় দিলেন, আমার নবী চিবানো মিসওয়াকটা নিয়ে মিসওয়াক করলেন, আর বার বার নিজের মুবারক হাত দিয়ে হাতটা বিজায়া চেহারার মধ্যে লাগাচ্ছিলেন, আর বলতেছিলেন ইন্না লিল মাউতি লাসাকারাত, মৃত্যুর ভিতরে আছে যন্ত্রণা, আছে যন্ত্রণা। সেই সময় আমার নবী বলতেছিলেন তোমার হাত যার মালিক হয়েছে, তুমি পরিবারের প্রধান, তোমাকে জবাব দেওয়া লাগবে, তুমি রাষ্ট্রের প্রধান, তোমাকে জবাব দেওয়া লাগবে, তুমি এমপি মন্ত্রী, তোমাকে জবাব দেওয়া লাগবে, তুমি চেয়ারম্যান, তোমাকে জবাব দেওয়া লাগবে, তুমি মেম্বার, তোমাকে জবাব দেওয়া লাগবে, তুমি যে দায়িত্ব পালন করতেছ প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে জবাব দেওয়া লাগবে। সেদিন যিনি জবাব নেবেন তিনি কে? বুদ্ধিমানদের দোয়া কি হবে? কোরআনুল করিম জানায় দিচ্ছে বুদ্ধিমানদের দোয়া হবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আয় আল্লাহ, দুনিয়ার কল্যাণ চাই, আখিরাতের কল্যাণ চাই, জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই। আপনি যদি দুনিয়া পেয়ে আখিরাত পেয়ে জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যান, আপনি সবচেয়ে সফল মানুষ। দুনিয়ার জীবনের সফলতাই সফলতা নয়, দুনিয়ার সফলতার পরে আখিরাতে যারা সফল হবেন এই মানুষগুলো চূড়ান্ত সফল হবে। সেই দিন যারা সফল হবে তাদেরকে যিনি জান্নাতি বানায় দেবেন তিনি কে? তো সফলতা কি শুধু দুনিয়ার চাই না আখিরাতেরও চাই? এমন কিছু মানুষ থাকবে যাদের সঙ্গে আল্লাহ কথা বলবেন না, ওয়ালা ইউযাক্কিহিম আল্লাহ দয়া দেখাবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম আল্লাহ যাদের দিকে তাকাবেন না। সেদিন যদি আল্লাহ দয়া না দেখান, আল্লাহ যদি না তাকান, আল্লাহ যদি মায়া না করে, গোলাম সেদিন কারো কাছে গিয়ে মায়া দয়া মহব্বত পাবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সন্তান সন্ততি কেউ কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, নিরাপদ মনে মালিকের সামনে ঈমান নিয়ে। আপনি মুমিন হয়ে যদি দণ্ডায়মান হন,
যেদিন সে তিনি সফল বানায় দিবেন, চূড়ান্ত সফল হয়ে গোলামদেরকে যিনি জান্নাত দান করে দিবেন তিনি কে? এবার আসেন একটু হিসাব মিলান, কয়জন আমরা জান্নাতের সফলতার জন্য, দুনিয়ার সফলতা জান্নাতের সফলতার জন্য কাজ করতেছি, কয়জন লোক একটু হিসাব মিলান। হিসাব মিলানোর জন্য দশটা পয়েন্ট সামনে নিয়ে আসেন, কয়টা আপনারা শুনবেন? কয়টা সবাই দশটা শুনবেন? আমি আবার জিজ্ঞাসা করব কয়টা মনে আছে, দেখি মনে থাকে কিনা। এক নাম্বার পয়েন্ট, দুনিয়ায় সফলতা অর্জন করে আখেরাতে সফল হবে কারা? আজকে সারা দুনিয়াতে তাকায় দেখেন, এত দোয়া করতেছি আমরা মুসলমানেরা, দোয়া কবুল হচ্ছে না, আমরা বিফল হয়ে যাচ্ছি, সারা দুনিয়াতে মার খাচ্ছি, সিরিয়া মার খাচ্ছে 2011 সব থেকে নিয়ে আজকে 2022 চলে, সুদীর্ঘ 11টা বছর ধরে সিরিয়া মার খাচ্ছে। ও ঘুমন্ত মুসলমান, একটু নিজের হিসাব নিজে করেন, এমন একটা সময় আসবে বাসাল্লাহু বাসান মিনাল মাওয়ালি, আল্লাহ আরবদের কাছ থেকে অন আরবদেরকে বিজয়ী করবেন, আরবদেরকে আল্লাহ বিজয়ী করবেন না, অন আরবদেরকে দিয়ে দায়িত্ব পালন করাবেন। আজকে একটু পৃথিবীর দিকে তাকায় দেখেন, পাগড়িওয়ালারা এখন পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছে, ঠিক না বিঠি? সারা দুনিয়াকে তাক লাগা, পাগড়িওয়ালা গুলা যখন দাঁড়িয়েছে সারা দুনিয়া দেখতেছে পাগড়িওয়ালাদেরকে দিয়ে আল্লাহ বিজয় দিচ্ছে, ঠিক না বেঠি? ঘুমন্ত মুসলমান একটু জাগ্রত হওয়ার চেষ্টা করেন। আজকের পৃথিবীতে মুসলমানরা পদে পদে মার খাচ্ছে, দুই কারণে মুসলমানেরা মার খাবে। এক নাম্বার কারণ হচ্ছে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার লোভ মুসলমানের কলিজার ভিতরে ঢুকে যাবে, মুসলমানের কলিজার ভিতরে দুনিয়ার লোভ কাজ করবে। আজকে তাকে দেখেন মুসলমানের ভিতরে দুনিয়ার লোভ এমন ভাবে ঢুকেছে, সৌদি আরবের উপর দ্বীপ কাতারের বিমান যেতে পারে না, ইসরায়েলের বিমান চলতে কোনো বাধা নাই, ইসরায়েলের বিমান চলতে কোনো বাধা নাই। এই আলামতগুলা যখন দেখবেন পরিষ্কারভাবে বুঝবেন দুনিয়ার লোভের কারণে মুসলমান আজ অধঃপতিত হচ্ছে, ঠিক না বিঠি? দুই নম্বরে আমার ভাইরা হিসাব মিলায় দেখবেন কারাহিয়াতুল মউত, এই জমিনে দ্বীন কায়েমের জন্য রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, গাছ বাঁচা রাখতে যেমন পানি ঢালা লাগে, ইসলাম নামক গাছকে জীবিত রাখতে কখনো কখনো জীবন দেওয়া লাগে। এই জীবন দেওয়াটা মুসলমানেরা যখন ভুলে যাবে, আল্লাহ জমিনে আল্লাহর জন্য যখন জীবন দেওয়া মুসলমানরা ভুলে যাবে, সারা দুনিয়াতে মুসলমানেরা মার খাবে, ঠিক না বেঠি? এবার যারা আমার সামনে বসা আছেন, দশটা পয়েন্টের কথা বলেছি, একটু দশটা পয়েন্ট এক এক করে মনে করেন। এক নাম্বার পয়েন্ট, আমাদের দোয়া কেন কবুল হয় না, কেন আমরা মার খাই? এক নাম্বার পয়েন্ট আসুন, আনতারিফুল্লাহ ওয়ালাম তুয়াদ্দু হাক্কাহু, আমরা প্রত্যেকে আল্লাহ রাব্বুল আলামিনকে ঠিকই চিনি, ওয়ালাম তুয়াদ্দু হাক্কাহু, কিন্তু হিসাব মিলায় দেখেন অধিকাংশ মুসলমানেরা আল্লাহ পাকের হক আদায় করে না, ঠিক না বিঠি? যারা ঠিক বললেন, এখনই প্রশ্ন করি কতজন মুসলমান ফজর জোহর আসর মাগরিব সালাতুল ইশা নামাজগুলো আদায় করছেন, মুসলমানের সংখ্যা কম হবে না বেশি হবে? কয়জনে বলছে কম, কয়জনে বলছে বেশি? এখন আমি যাব কোন পক্ষে? আমার লিয়াকত ভাই বলছে হুজুর আপনি কমের পক্ষেই থাকেন,
আসলে এখন বোঝা যায় আমরা আল্লাহকে চিনি ঠিক, কিন্তু আল্লাহর হক আমরা আদায় করি না, ঠিক না বেঠি? আল্লাহকে চিনি আমরা জানি, সুগন্ধা নদীর ভিতরে যখন দাউ দাউ করে আগুন জ্বলে উঠেছে, আপনারা দেখেছেন লঞ্চটা যাচ্ছিল বরগুনায় গিয়ে থামবে, গন্তব্য সবার জানা বরগুনায় যাবে, অনেক আসানি পরিবার নিয়ে সবাই যখন আরোহণ করেছে, সবার মনে তখন একটা ভয় কাজ করে, নদীর ভিতরে কখন না জানি ডুবে যায়, কখন না জানি ঝড় উঠে, কিন্তু নদীর ভিতরে আগুনে পুড়ে মারা যাবে চিন্তার মধ্যেও আসে না। যান্ত্রিক ত্রুটি দেখা দিয়ে আগুন ছড়িয়ে গিয়ে দাও দাও করে যখন আগুন জ্বলতেছে, সেই সময়ের ভিডিও আমরা অনেকেই ফেসবুকে দেখেছি, মানুষ চিৎকার করে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ বাঁচান, আল্লাহ বাঁচান, আল্লাহ বাঁচান। তার মানে মোমেন বিশ্বাস করে একমাত্র শুধুমাত্র যিনি আমাকে আপনাকে বাঁচাতে পারেন তিনি কে? কিন্তু এই পয়েন্টটা মনের ভিতরে গাঁথতে পারি না। যতজন আজকে আমার সামনে বসে আছে, আপনার মা ঠিকই আপনাকে ভালোবাসে, এই ভালোবাসার সাথে আল্লাহর ভালোবাসাটা যদি একটু কম্পেয়ার করে, আপনি অবাক হয়ে যাবেন, বেনামাজি থাকতে পারবেন না, আপনি নাফরমানি করতে পারবেন না, হিসাব মিলান। মায়ের রেহেমে আমরা ছিলাম, মায়ের জরায়ুতে আমরা ছিলাম, সন্তান মা কে চিনে না, মা কে জানে না, মা কে ভালোবাসে না, সন্তান পেটের ভিতরে লাথি মেরেছে, মা খাবার দিয়ে দাঁড়িয়ে গেছে, বুমি করে ফেলেছে মা, সন্তানের নড়া চড়া মিনিটে মিনিটে মা গুনে গুনে রেখেছে, যেই সন্তানকে মা এত ভালোবাসে, মা কে কিন্তু সন্তান চিনে না, সন্তান জানে না, সন্তান ভালোবাসে না, মা কিন্তু ঠিকই চিনে, ঠিকই জানে, ঠিকই ভালোবাসে। মায়ের সঙ্গে সন্তানের যে সম্পর্ক তৈরি হচ্ছে রেহেম, এই রেহেম থেকে আরো বেশি মহব্বত নিয়ে চিন্তা করেন, রেহেমের সঙ্গে সিগায়ে মুবালাগা অতিরিক্ত নুন যোগ করে দিয়ে আমার মালিক গোলামকে মহব্বত করার জন্য একটা নাম বেছে নিলেন, নামটা হলো রহমান। কার নাম? সবাই বলেন কার নাম? কোরআন যখন আপনি পড়তে যাবেন, কোরআন আপনাকে শুরুতেই জানিয়ে দিবে বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান কার নাম? তার মানে আপনি একটু হিসাব মিলান, মা হাঁচি দিতে নিলে পর্যন্ত সন্তান পেটে চলে আসলে চেহারা চেপে না ধরে, পেটটাকে চেপে ধরে, না জানি সন্তানের কোনো ক্ষতি হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হতে নিলে মা নিজের জীবনের ঝুঁকি নিয়ে সন্তানের জন্য নিজের জীবনটাকে বিলায় দেয়। সেই দিনের লঞ্চের ঘটনায় দেখেন এমন মা সেখানে ছিল, সন্তানদের জন্য স্বামীর কাছে এসে বলল, স্বামী রে আমি সাঁতার জানি না, তুমি তো সাঁতার জানো, দুইটা সন্তান আমাদের, সন্তান দুইটারে তোমাদের তোমার হাতে তুলে দিলাম, তোমার দায়িত্বে দিয়ে দিলাম, আর কোনো দিন সন্তানরা মায়ের সঙ্গে দেখা হবে না, মাকে বদদোয়া দিও না, মা পড়াশোনার জন্য বকাবকি করেছি, ভালোর জন্য শাসন করেছি, মায়ের জন্য বদদোয়া করো না, দুনিয়ার জীবনে কোনোদিন আর মায়ের সঙ্গে দেখা নাও হতে পারে, কাল কিয়ামতের ময়দানে দেখা হয়ে যাবে, মায়ের জন্য দোয়া করো বা।
স্বামীর হাতে সন্তানদেরকে তুলে দিয়েছে, স্বামী ঝাঁপ দিয়েছে, ওই দিনের দেখা শেষ দেখা হয়ে গেছে, মায়ের সঙ্গে আর দেখা হয় নাই। এটা একটা মায়ের কথা বললাম। আরেকজন মা এমন ছিল, সন্তানকে উড়না দিয়ে বলছে, সন্তান রে ধরে রাখবা, ঠান্ডা পানির ভিতরে মা ঝাঁপ দিয়েছে, আরেক হাতে আরেকটা সন্তানকে টাইট করে ধরে রেখেছে। এই কনকনে ঠান্ডা শীতের ভিতরে পানি কত ঠান্ডা, এর মধ্যে দুই সন্তান মা চেষ্টা করে সাঁতরাচ্ছে। মাঝিদের একটা নৌকা এসেছে, নৌকায় মাকে উঠায় নিয়েছে, সন্তানদেরকে উঠায় নিয়েছে। আমার মালিক মহব্বত করে জীবন দিয়েছে, জীবন দেওয়ার মালিককে একটু হিসাব মিলিয়ে নেন, মায়ের মহব্বত কত বেশি। আপনি চিনলেন না জানলেন না মা মহব্বত করে, এবার চিন্তা করেন রহমান, প্রতিদিন আপনি নামাজে দাঁড়ালেই পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। চিন্তা করেন রহমান যিনি তিনি কে। প্রতিদিন আপনাকে মনে করায় দিচ্ছে গোলাম আমি রহমান, তোর মায়ের পেটে যখন ছিলি তোর মাকে তুই চিনো না, কিন্তু তোর মা তোকে আদর করেছে, আমাকে তুমি ২০ বছর ৩০ বছর চিনতে না পারো, জেনা করে ফেলেছ, অন্যায় করে ফেলেছ, জুলুম করে ফেলেছ, আজকে আমার দিকে ফিরে আসো, যিনি তোমার সব গুনাহ মাফ করে দিয়ে আদর করে কাছে টেনে নেবেন তিনি কে। বিশ্বাস হয়নি বলেন, বিশ্বাস হয়। যাদের বিশ্বাস হয় আমার ভাইরা, আজকের এই মাহফিল থেকে আল্লাহর গোলাম হন। আনতারিফুল্লাহ ওয়ালাম তুআদ্দু হাক্কাহু, আল্লাহ পাককে চিনে আল্লাহর হকগুলা যদি আদায় করতে পারেন, যিনি আমাকে আপনাকে অবশ্যই দোয়া কবুল করে নাজাত দিবেন তিনি কে। কয়টা পয়েন্ট জানি বলবো, কয়টা পয়েন্ট জানি বলবো, ১০টা। আসি কয় নাম্বারে, আমি দেখতেছি এক নাম্বারে দুইজন উঠতেছে, ১০০% থেকে এরা ফেইলর হয়ে গেছে। দেখি এরপরে কয়জন ফেল হয়, আপনারা আসেন তো ইনশাল্লাহ। এবার আমরা যাব দুই নাম্বার পয়েন্টে, যে কারণে আমাদের দোয়াগুলা কবুল হচ্ছে না। কয় নাম্বার, দুই নাম্বার পয়েন্ট হলো আমার ভাইরা, ওয়া আনতুম তাকরাউনাল কুরআন, এই কোরআন তোমরা পড়ো ঠিক, ওয়া লাম তামালু বিহি, মুসলমানের দেশে মুসলমানের সন্তান হয়ে কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, অনেক মুসলমানই এটা চায় না, ঠিক না বেঠি? কারণ মুসলমান জানে কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে তার চুরি আর ঠিকবে না, তার ডাকাতি আর চলবে না, তার সন্ত্রাসী কর্মকাণ্ড এই কোরআনের আইনের সামনে আর যাবে না, ঠিক না বেঠি? এই জন্য এবার হিসাব মিলায় দেখেন কেন দোয়া কবুল হয় না। আপনি কোরআন পড়েন কোরআন পড়েন, এই কথা বলি আপনি বাঁচতে পারবেন না, ওয়ালান তা'মালু বিহি, এই কোরআন যা বলে তা বাস্তবায়ন করা মুসলমানের দায়িত্ব, ঠিক না বেটি? এখন এই দায়িত্ব কয়জন পালন করেন? হুজুর আমরা করার চেষ্টা করি, যদি আপনি চেষ্টাটুকুনও করেন, চেষ্টা আমাদের পক্ষ থেকে হবে, যিনি বিজয় দান করবেন তিনি কে। এখন চেষ্টাটুকুন আছে কয়জনের কাছে একটু চিন্তা করে দেখেন তো দেখি। আমাদের দেশে এখন রাজনীতিকে আমরা মনে করি সবচেয়ে বড় ধর্ম, আস্তে কর, রাজনীতিকে আমরা বানাইছি সবচেয়ে বড় ধর্ম। আমার ইসলাম কি বলে দরকার নাই, হিন্দুত্ববাদ কি বলে দরকার নাই,
আমার বৌদ্ধ ধর্ম কি বলে দরকার নাই, খ্রিস্টান ধর্ম কি বলে দরকার নাই, আমরা বানাইছি রাজনীতি আমার ধর্ম, এইটা কি বলে এটার দরকার? ঠিক না ঠিক? অন্ধ রাজনীতির পিছনে যারা দৌড়াচ্ছেন, একটা হাদিস শুনেন, বায়া রাজুলান রাজুলুন বায়া রাজুলুন রাজুলান, কোন ব্যক্তি যখন কোন দলের বায়াত নেয়, কোন দল করে, লা ইউবাইউহু ইল্লা দুনিয়া, শুধুমাত্র দুনিয়া অর্জনের জন্য যদি করে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন শুধু দুনিয়া অর্জনের জন্য যদি আপনি দল করেন, দুনিয়া অর্জনের জন্য যদি রাজনীতি করেন, পদ পদবী আছে আপনি দলে আছেন, পদ পদবী নাই আপনি দলে নাই। স্পষ্ট সহি মুসলিমের হাদিস, আল্লাহর নবী বলেন লা ইউকাল্লিমুহুমুল্লাহ, তাদের সঙ্গে আল্লাহ কথা বলবেন না, ওয়ালা ইউজাক্কিহিম দয়া দেখাবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম মায়া দেখাবেন না। আল্লাহ যদি কথা না বলেন, দয়া না দেখান, মায়া না দেখান, কিয়ামতের দিন তারা বিফল হয়ে যাবে, ঠিক না বিঠি? এখন কয় পার্সেন্ট লোক সফল, কয় পার্সেন্ট লোক বিফল, একটু হিসাব মিলান। আমি মনে হয় আপনাদেরকে বুঝাতে পারতেছি না। আমি সিলেটে মাহফিল করতে জন্য খুব ভয় পাই, আমি মনে হয় আপনাদেরকে বুঝাইতে অক্ষম। আমি এখনো লক্ষ্য করতেছি তিন চারজন এখনো দাঁড়ানোর উপরে আছে। আপনারা আছেন তো ইনশাল্লাহ? কয় নাম্বারে জানি আছি আমরা? আপনারা যদি একটু মেহরবানি করে কষ্ট করে শুনেন, আমার মনে হয় লাভ হবে ইনশাল্লাহ। কিন্তু আপনারা না শুনলে আমি গল্প কাহিনী বলবো না, আমি আপনাদেরকে কোরআন হাদিস থেকে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। কোরআন হাদিস শোনার আগ্রহ আছে তো? আল্লাহ জানে কদ্দুর আছে, 100% কমিটির আছে, আপনাদের নাও থাকতে পারে, এটা স্বাভাবিক। তো জোরে একটু বলেন তো আল্লাহু আকবার। আমার ওয়াজটা শোনার সময় একটু দেমাগটা খোলা রাখা লাগবে, পারবেন ইনশাল্লাহ? দশটা পয়েন্টের প্রথম পয়েন্ট গেছে, আল্লাহকে চিনি ঠিক, আল্লাহর হক আদায় করি না, ঠিক কিনা? দুই নাম্বার পয়েন্ট বলেছিলাম, আমার বায়রা এই কোরআন পড়ি কিন্তু এই কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, এই কোরআনের আইন চালু হোক, অধিকাংশ মুসলমান মুসলমানের সন্তান হয়ে চায় না, এটা ঠিক না বিঠি? তিন নাম্বার পয়েন্টে আসেন আমার বায়রা, ওয়া আনতুম তুহিব্বুনাল জান্নাহ, তোমরা জান্নাত পছন্দ করো, ওয়ালাম তা'মালু বিহি, জান্নাতে যাওয়ার জন্য একটাও কাজ করি না, শুধু জান্নাত পছন্দ করি, এই পর্যন্তই আমাদের পুঁজি, ঠিক না বেঠি? যে কোনো হুজুরের দাওয়াত দিলে হুজুর একটু দোয়া করে দেন, হুজুর দোয়া করে দিস, এখন দোয়া করে দিলেই যদি জান্নাতে যাইতেন, এত সহজ জান্নাত? জান্নাতে যাওয়ার জন্য আজকের এখান থেকে কান খাড়া করে শোনেন, জান্নাতে যাওয়ার জন্য আজকের এখান থেকে সিদ্ধান্ত নেবেন, মন যা চাবে তাই যদি করেন, আপনি জাহান্নামের পথে হাঁটতেছেন। হুফাতিন নারু বিশাহাত, মন যা চাবে, মন বলবে এখন মার, এখন কাট, এখন মিথ্যা বল, এখন মিথ্যা সাক্ষী দেব, মন যা চাবে তাই যদি আপনি করেন, আপনার জায়গা জান্নাত না হয়ে আপনার জায়গা হবে জাহান্নামে, ঠিক না বিঠি? হুফাতিল জান্নাতু বিল মাকারে, কষ্ট আসবে, ক্লেশ আসবে, যন্ত্রণা হবে, আপনার কাছে মনে হবে জমিনের মধ্যে আর পা রাখতে পারতেছেন না, এত সব পরীক্ষার মধ্য দিয়ে উত্তীর্ণ গোলামদের যখন চক্ষু বন্ধ হবে, যিনি ডেকে ডেকে জান্নাতের দ্বার খুলে দিয়ে মেহমান বানায় নেবেন, তিনি কে? এখন আপনারা একটু হিসাব মিলায় দেখেন, গান বাজনা শোনা সহজ না কঠিন? মাহফিল করা সহজ না কঠিন? আর আসতে বলেন, মাহফিল করতে হলে অনুমতি লাগে, ঠিক করছে তিন চারজনে?
এখন পাশেই যদি কীর্তন হয় অনুমতি লাগে? এরপরে একটা ডিজে বক্স এনে পুরো এলাকা মাথায় যদি গুন্ডামি বদমাইশে আর গান বাজনা করা হয় ওইটার জন্য অনুমতি লাগে না, কোরআনের মাহফিলের জন্য অনুমতি লাগে, ঠিক না বেঠি? সুতরাং জান্নাতের কাজ সহজ নয়, এই কাজের ভিতরে কষ্ট আসবে, জেল জুলুম নির্যাতন নিপীড়ন আসতে পারে, নিষেধাজ্ঞা একের পর এক আসতে পারে। এই নিষেধাজ্ঞা অতিক্রম করে যখন আপনি পথ চলবেন বুঝবেন এই পথ চলার কারণে যিনি সফল বানায় দিবেন তিনি কি। আমার ভাইয়েরা এবার হিসাব মিলান, আতুয়া মোহা ওয়াইন কল্লাম অল্প অল্প করে জান্নাতে যাওয়ার জন্য কাজ করেন, প্রতিদিন করেন, প্রতিনিয়ত করেন। আম্মা জান হযরতে আয়েশা বলেন নবীজির কাছে সবচাইতে পছন্দের আমল ছিল আদুয়া মোহা ওয়াইন কল্লাম, অল্প অল্প করে প্রতিদিন তিনি আমল করে যেতেন। আপনি যদি প্রতিনিয়ত অল্প অল্প করে আমল করে যান রেজাল্ট হিসেবে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে। এবার আসেন আমার ভাইরা চার নম্বরে, কয় নম্বর? কষ্ট হয় না, কষ্ট হয় না তো? কত নম্বর? চার নম্বরে একটু হিসাব মিলান। ওয়া আনতুম তুহিব্বুনাল জান্নাহ, এরপরে চার নম্বরে আনতুম তুহিব্বুনা নবিয়াকুম, নবীকে তোমরা মহব্বত করো ভালোবাসো। ওয়া তারাকতুম সুন্নাতাহু, পদে পদে নবীজির সুন্নাতগুলোকে তোমরা মুসলমানেরা ভুলে যাও, ঠিক না বেঠি? ফ্রান্সে যখন আমার নবীর বিরোধিতা হয় সবচেয়ে বড় মিছিলটা কোন দেশে হয়? এটাও তো বলতে অনেকে ভুলে গেছেন, কোন দেশে? আরো আস্তে কন, কোন দেশে? আমার নবীর বিরুদ্ধে যখন কোনো কিছু হয়, ব্যঙ্গচিত্র প্রকাশ করা হয়, তখন সবচেয়ে বড় মিছিলটা খোদ বাংলাদেশের মধ্যে হয়, ঠিক কিনা? এমনকি আমার দেশের কিছু ব্লগার তাদের ব্লগে আমার নবীর বিরুদ্ধে বিরুদ্ধে আচরণ করে, তারা যখন মুসলমানদেরকে কষ্ট দিয়েছে কিছু মুসলমান তখন আইন হাতে তুলে নিয়েছে, ঠিক কিনা? এদের বিরুদ্ধে দেখবেন রায় দেওয়া হয়েছে, একজনের মুখেও কোনো কান্না নাই, জান্নাতি হাসি প্রত্যেকটা যুবকের মুখে ছিল, ঠিক না বেঠি? তার মানে বোঝা যায় প্রত্যেকটা যুবক আল্লাহর নবীকে মহব্বত করে। আমার দেশের মুসলমানরা নবীকে মহব্বত করে, এই মহব্বত আমার নবী পাওনা, কিন্তু একটু চিন্তা করে দেখেন অধিকাংশ মুসলমান মহব্বত করে ঠিক, নবীজির সুন্নাত গুলা বুঝে না, ঠিক না বেঠি? ব্রিটিশরা বুঝাই দিয়েছে, এক সময়ের গালি হয়ে গেছিল, তুই একটা ব্রিটিশ, তুই একটা কি? গোটা দুনিয়াকেই ব্রিটিশরা শাসন করেছে, যেখানে পারছে ওইখানে গিয়ে সবল দিস। প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্য দিয়ে তাদের মাথা ভেঙে গেছে, এখন পৃথিবীর মোড়ল হচ্ছে আমেরিকা, এইটাও আর বেশি দিন টিকবে না, সামনের পৃথিবীর মোড়ল হবে ইসরায়েল। আজকে গিয়ে খাতা কলমে লিখে রেখেন, আগামীর পৃথিবীর মোড়ল হবে ইসরায়েল। এই জন্য ইসরায়েলের চোখ এখন বড় বড় করে কয়েকটা দেশের দিকে, একটা হচ্ছে রাশিয়ার দিকে, আরেকটা হচ্ছে পাকিস্তানের দিকে, আরেকটা হচ্ছে তুরস্কের দিকে। রাশিয়া আবার তাদের সপক্ষে থাকার জন্য মুসলমানদেরকে ব্যবহার করতেছে। তৃতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হবে, ইয়াত্তাতিলুনা বাদুহুম বাদা, সব তছনছ হয়ে যাবে, এত পরিমাণ মানুষ মারা যাবে, নয় জনের সাত জন মারা যাবে, বাকি থাকবে কয়জন? এই পৃথিবীর জনসংখ্যা 900 কোটির দিকে হাঁটতেছে, 900 কোটির দিকে, যুবকরা মনোযোগ আছে তো? 900 কোটির দিকে হাঁটতেছে। তোমাদের একটু খোরাক দিচ্ছি, তোমরা খেয়াল করে শোনো, 900 কোটির দিকে পৃথিবীর জনসংখ্যা এখন হাঁটতেছে।
পৃথিবীর এক এক করে আলামত সব ওই দিকে গিয়ে ফিরতেছে, ইসরায়েলের কিচ্ছু নাই। যেই জেরুজালেম থেকে ইসরায়েল সারা দুনিয়ার নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখে, এই জেরুজালেম তাদের না মুসলমানের? আরে কথা কয় না, কাদের? তাহলে মুসলমানের। এই জন্য আগামীর পৃথিবী এমন অবস্থা আসতেছে, পারমাণবিক শক্তিতে যারা শক্তিধর এর মধ্যে পাকিস্তান আছে, এর মধ্যে তুরস্ক আছে, এর মধ্যে রাশিয়া তো আছে। সারা পৃথিবীতে যখন এমন একটা অবস্থা সৃষ্টি হয়ে যাবে, পারমাণবিক বোমার ধ্বংসযজ্ঞ এমন হবে, হিরোশিমা নাগাসাকির দিকে তাকায় আজকের পৃথিবী যা দেখে যা আবিষ্কার করে, সারা দুনিয়ার ইঞ্চি ইঞ্চি মাটির মধ্যে এমন ঘটনা ঘটবে, মানুষগুলা সব মরে মৃত্যু পুরি হয়ে যাবে, এমন বড় বড় বিস্ফোরণ হবে, সূর্যের আলো পৃথিবীর ভিতরে আসতে বাধাগ্রস্ত হবে, সূর্যের আলো বাধাগ্রস্ত মানুষ নিজের হাতের কামাই দিয়ে করবে, এই পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে। অন্ধকার আচ্ছন্ন পৃথিবীর মানুষগুলা সেদিন বলবে, রব্বানা কশিফ আন্নাল আযাব ওয়ামার আল্লাহ আযাব উঠানের। আজকে করোনার দিকে তাকায় দেখেন, ওমিক্রন আসার পরে খোদ আমেরিকার ভিতরে দুর্ভিক্ষের মতো হয়ে গেছে, টাকা আছে পয়সা আছে, খোদ যুক্তরাষ্ট্রের অনেক সুপার শপের ভিতরে খাবার নাই, আলামত গুলা বলে দিচ্ছে পৃথিবীর ভয়াবহ সময় আসতেছে, ঠিক না বেঠি? শুধু ঠিক বললেন আর মনে করলেন আমাদের দায়িত্ব নাই, আমি ধরা পড়ে যাব যদি আজকের এই মাহফিলে না বলি, জীবনে কয়দিন মাহফিল আর হবে আমি জানি না, তবে আজকের মাহফিল থেকে বলি আর সময় বাকি নাই, এখনই প্রস্তুতি নেন ও মুসলমান, ঘুমানোর সময় আর বাকি নাই। আল্লাহর নবী বলেছেন, শিবরণ বিশিবিরিন, এমন সময় আসবে বিগতে বিগতে অমুসলিমদেরকে অনুসরণ করবে, আমি নবীর উম্মত, আমি নবীর সুন্নত মানার কথা ছিল, আজকে নবীকে মহব্বত করি, নবীকে ভালোবাসি, কিন্তু চেয়ারে বসে ক্ষমতা চালাতে হয় বহু আলেম এটা এখনো বুঝে না, ঠিক না বিঠি? ব্রিটিশরা বুঝাই দিয়ে গেছে, হুজুর আপনি মাহফিল করবেন খুব ভালো কথা, জুমার দিন আপনি খুতবা দিবেন ভালো কথা, কিন্তু আপনি সালাউদ্দিন আইয়ুবের মতো চেয়ারে বসে মুসলমানদেরকে নেতৃত্বের আসনে সমাসীন করবেন এইটা হতে পারবে না, ব্রিটিশ এটা মুসলমানদেরকে বোঝাই দিয়ে গেছে, ঠিক না বেঠি? আজকের এই বোঝ মুসলমানের কাছে এত গালেব হয়ে গেছে, নিজেকে আপনি মুহিউস সুন্নাহ মনে করেন, সুন্নাত আপনি মানেন, কিন্তু ক্ষমতায় বসে সত্য প্রতিষ্ঠা করা লাগে, অনেক মুসলমান যখন এটা ভুলে যাবে আপনি বুঝবেন অধঃপতনের এক এক করে সময় চলে এসেছে, ঠিক না বেঠি? সব চোখের সামনে ঘুরতেছে। এবার আরো কিছু ধরায় দিই, বিবাহ শাদীর মধ্যে আমরা কাজী সাহেবরে আপনাদের সিলেটের মধ্যে আনেন কি আনেন না? কাজী সাহেব থাকে না, নেই কাজী সাহেবের কাম কিটা? একটু ইজাব বিয়া ফরানি আর কি, ইজাব আর কবুল আর একটু দোয়া করে দেওয়া। একটা মহৎ দায়িত্ব নিয়ে কাজী সাহেব আসে, সুন্নত মেনে কাজী সাহেব বিবাহটা পড়ায় দেয়, সত্য কিনা? কিন্তু সব ঠিক হইলো, বিবাহ শাদী পড়ানো হলো, আপনি যে বড় বড় ডিজে বক্স আইনা যে বড় বড় গানের আয়োজন করলেন, গায়ে হলুদের নামে অন ইসলামিক কর্মকাণ্ড করলেন, এগুলো ইসলামে আসেনি? ইজাব কবুল আসেনি? ইজাব কবুল আছে না? ইজাব কবুল আপনি ঠিকই মুসলমানদেরটা মেনে করলেন, কিন্তু বিবাহ শাদীর মধ্যে গান বাজনা মেয়েদের কাইনা বসায় রাখা, কনেকে কনের আইনা সুন্দর করে সাজায় বসায় রাখে,
আর এখন আসছে একটা যুগ, নাম সেলফির যুগ। হুজুরও বাদ নাই, বিবাহ সাদির কনেও বাদ নাই, পারলে কনের গায়ের মধ্যে হাত দেওয়ার পরে সেলফি উঠে। অথচ আল্লাহর নবী বলেছেন, আল মারআতু আওরা, মহিলারা ঢেকে রাখার জিনিস, মহিলাদেরকে প্রদর্শন করানো মুসলমানের রীতি হতে পারে না, ঠিক না বেঠি? এই ওয়াজ করলে কালকে আমার বিরুদ্ধে মিছিলও হইতে পারে, দেখছস? মহিলাদেরকে বলছি ডেকে রাখার জিনিস, অথচ এটা আমার কথা না, এটা আল্লাহর নবীর কথা, ঠিক কিনা? এরপরে রসুল কি বলছে, মহিলারা যখন বের হয় ইস্তাশরাফাহা শয়তান, তখন শয়তান যুবকদের গাড়টারে মোসা করে দেয়, বড় হইয়া আসর করে গাড়ির উপরে এইভাবে গাড়টারে সোজা করে দিয়ে কয়, দেখ কে যাইতেস, ঠিক একজন। যখন গাড়টা এইভাবে সোজা করে দেয়, তখন পাশে আরো সাতজন থাকে, হে সাতজনে ডাকে কয়, দেহস না কে যাইতেস। এটা আমার শব্দ চয়ন না, রসুল বলছে ইস্তাশরাফাহা শয়তান, তখন শয়তান নিজে তার উপরে বর হয়, যুবকদের উপরে, বিভিন্ন মানুষের উপরে, তখন এইভাবে দেখায়। এজন্য মহিলারা যত বেশি বাহিরে যায় তত বেশি ফেতনা ঘটে, ঠিক না বেঠি? ইসলামের বক্তব্য হচ্ছে মহিলারা ডেকে রাখার জিনিস, আল্লাহ নিজেই পর্দার মধ্যে আছেন, কারণ এই পৃথিবী সৃষ্টি জগৎ সকল সৃষ্টির উপরে যার দাম তিনি কে? লাইলাতুল কদর কে আল্লাহ ডেকে রেখেছেন, লাইলাতুল কদরের দাম বেশি না কম? জান্নাত কে আল্লাহ ডেকে রেখেছে লওহে মাহফুজের মধ্যে, এই কোরআনটাকে আল্লাহ রাব্বুল আলামিন গোপন করে রেখেছেন, ডেকে রেখে মহিলাদের দাম যিনি বাড়ায় দিয়েছেন তিনি কে? আল্লাহর নবীর স্ত্রীরা কেমন ছিল আর আমাদের মহিলারা কেমন, একটু হিসাব মিলান। সুন্নত আমরা কত দূরে ঠেলে দিছি, কষ্ট হবে না তো আপনাদের? বুঝুন না নি, আম্মা জান উম্মে সালামা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের বিজুয়ুলিহিন্না, আমাদের যে জামার যে আস্তিনা আছে, কাপড়ের যে শেষ মাথা আছে, সিলেটের ভাষা কিতা হয়, আসল হয়নি, আসল নি, এই আসল তারা আমরা কিতা করতাম, টাকুর উপরে থাকতো না নিচে থাকতো? আল্লাহ রাসূল বলছে যে নিচে থাকতো, নিচে খদ্দুর থাকতো। আল্লাহ রাসূল বলছে যে এক বিগত পরিমাণ থাকলেই হবে। আম্মা জান উম্মে সালামা 1450 বছর আগে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক বিগত নিচে যদি থাকে পা দেখা যাওয়ার সম্ভাবনা আছে, কদ্দুর থাকবে। আল্লাহর নবী বলছে ঠিক আছে, যদি এক বিগতে ঝামেলা হয় তাহলে জেরান, এক গজ পর্যন্ত নিচে কাপড় জোড়া দিবা, তারপরে মুসলমানরা মহিলাদেরকে প্রদর্শনের বস্তু বানাতে পারে না, ঠিক না বেঠি? আজকে মুসলমানদের সমাজের দিকে তাকায় দেখেন, যুবক হয়ে কানের ভিতরে দোল পড়ে, হাতের ভিতরে ট্যাটো আঁকে, ডানে চুল নাই, বায়ে চুল নাই, পিছনে চুল নাই, সামনে দিয়ে এক বিগত লম্বা লম্বা চুল রাখে, ঠিক না বেঠি? নতুন একটা অ্যাপস আসছে, এই অ্যাপসটা আবার নাম বললে আল্লাহ জানে কোনটা, আবার ওয়াজ না শুনে অ্যাপসের কাজ শুরু করে, ফেতনার জমানা তো। ডেটিং অ্যাপ, ওই ডেটিং অ্যাপ নিয়ে কালকে নিউজও হয়েছে, আমি অনতিবিলম্বে বলবো এই অ্যাপটা বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে দেওয়া হোক। এই ডেটিং অ্যাপের ভিতরে এসে আপনি মনে করছেন আপনার মেয়েটা খুব ভালো আছে, ঘরের ভিতরে বসে রয়েছে, করোনাকালীন সময় কোথাও যায় না, কিন্তু সে ডেটিং অ্যাপের ভিতরে ঢুকে তার ছবি দিস, তার চাওয়া পাওয়া কি সব দিস, আপনি হয়তো অফিসে আছেন, ম্যাডাম হয়তো বাইরে গেছে, ঘর এখন ফাঁকা, ডেটিং অ্যাপ, অ্যাপের মধ্য দিয়ে জেনার কারখানা খোলা হচ্ছে। আপনি মনে করছেন আপনার ছেলে আপনার মেয়ে ভালো আছে, তারা চরিত্র বিধ্বংসী কাজে জড়া পড়তেছে, মুসলমান আজকে টেরও পাচ্ছে না, ঠিক না বেঠি? এই ডেটিং অ্যাপের ভিতরে মুসলমান ঢুকে, ও যুবক একটাবার চিন্তা করো, যৌবনে তোমার সুন্দর চেহারার দিকে সবাই তাকায় আছে, ও যুবতী তোমার চেহারার দিকে তাকায় আছে, কিন্তু তোমার এই সময়ে
এবাদতের দিকে যেই মালিক সর্বক্ষণই তাকায় আছেন তিনি কে? সাবুন্না শাফি ইবাদাতিল্লাহ। এই সময়ের ইবাদত তোমাকে এত দামি বানায় দিবে কাল কিয়ামতের ময়দানে মুসিবতের সময়ে যখন কোন ছায়া থাকবে না আমার আল্লাহ ডেকে ডেকে ছায়া দিবেন। মালিক যদি ছায়া দিয়ে দেয় সেই দিন সফল হয়ে যাবে, গোলামের ঠিকানা জাহান্নাম না হয়ে জান্নাত হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। কয় নাম্বারে আসি, জোরে বলেন কয় নাম্বার? নবীজির সুন্না এখন আমরা মুখে মুখে বলি, আমল করি না। আজকের এইখান থেকে কিছু যুবকদেরকে দেখতে চাই, এমন যুবক হবে যেই যুবকেরা বলবে বাদা আল ইসলামু গরিবান ওয়া সায়াউদু গরিবান তুবা লিল খুরাবা। নিজেকে ব্যতিক্রম বানাবেন, সব ছেলেরা ড্রাগ এডিক্টেড হচ্ছে, তুমি হবা না, কারণ তোমার চোখে আল্লাহর জান্নাতের সৌন্দর্য বাসে, তোমার মনটায় আল্লাহ রব্বুল আলামিনের প্রেম জাগ্রত হয়ে যায়, তোমার মনের ভিতরে নবীজির মহব্বত জাগ্রত হয়, তুমি ভিন্ন ধর্মী যুবক, নিজেকে ব্যতিক্রম বানাও। ব্যতিক্রমদেরকে দিয়ে আগামীর পৃথিবীর বিজয় বিপ্লব যিনি দান করে দিবেন তিনি কে? ব্যতিক্রম হতে পারবেন তো ইনশাআল্লাহ। কয় নাম্বার? সবাই বলেন এবার যাব কয় নাম্বারে? পাঁচ নাম্বার। মনোযোগ আছে তো সবার? পাঁচ নাম্বারে আমার ভাইরা, ও আনতুম তারিফুনা আন্না শাইতানা আদুকুম। এই কথা আমরা সবাই জানি, শয়তান আমার দুশমন। পদে পদে মুসলমান হয়ে শয়তানের পদাঙ্ক মুসলমান অনুসরণ করে, ঠিক না বিঠি? ধরায় দিলে আপনার কাছে একবারে সহজ মনে হবে। শয়তান তিনটা চাবি নিয়ে আস, কয়টা কয়টা? এক নাম্বার চাবি হচ্ছে শয়তানের, এক নাম্বার চাবি যেটা প্রথমে নিয়ে আস, ইদা না সিতা জানবা। শয়তান এসে আপনারে কয় গুনা করছো, তো কিতা হয়েছে, এরকম গুনা সবাই করে, ঠিক কিনা? এই চাবি আমাদেরকে শয়তান দেয় কি দেয় না? এটা চাবি নাম্বার এক, যে গুনা করছো সেই রকম গুনা সবাই করে, তাওবা করার প্রয়োজন নাই। এই করোনা থেকে শিক্ষা নেন, কত যুবক করোনায় মারা গেল, এমনও যুবক আমার চোখে আমি দেখেছি। প্রশ্ন করেছি করোনাকালীন সময় কেমন ছিলাম, যুবক বলেছে হুজুর আমার করোনা হয়েছে, মা বাহির থেকে খাবার দিয়েছে ভিতরে আসতে নিষেধ করেছি, নিঃশ্বাস নেওয়ার সময় বুক ফুলে যেত, নিঃশ্বাস নিতে পারতাম না, ডুব দিলে যেমন কষ্ট হয়, নিঃশ্বাস দম যেমন বন্ধ হয়ে যায়, এরকম কষ্ট লেগেছে দম নিতে পারি নাই। একটাবার চিন্তা করেন আল্লাহর খেপ, আল্লাহর পরে জমিনে উদ্যুক্ত পূর্ণ যারা চরণ করে, এখন যদি আল্লাহ করোনা দেয় আজকে আমার মৃত্যু হতে পারে, আজকে আমার মৃত্যু হতে পারে, অন্ধকার কবর আজকে আমার ঠিকানা হয়ে যেতে পারে, ঠিক না বিঠি? একটু হিসাব মিলান। শয়তানের প্রথম চাবি দা না সিদা দানবা, গুনা করছো এরকম গুনা সবাই করে, তোর ভয় পাওয়ার কোনো দরকার নেই, এরকম অসহসার মধ্যে আমরা আসি কি নেই? কয় নাম্বার চাবি? সবাই বলেন কয় নাম্বার চাবি? এটা শয়তানের এক নাম্বার চাবি। দুই নাম্বার শয়তানের চাবি হচ্ছে ইজাস্তাকসারাল ইনসানু আমালাহু, একটু আমল যখন করা শুরু করছেন এখন আর গুনা করেন না আমল করেন, শয়তান এসে দুই নাম্বার চাবিটা রেডি করে। দুই নাম্বার চাবিটা কি? দুই নাম্বার চাবিটা হলো তুই অনেক কামলি অনেক বুজুর্গ, এইটা এবার জাহের করা শুরু কর। তখন বাজারে বাজারে হাটে আর কয় একটা লোক ভালা নাই, সহগর মানুষ খারাপ হয়ে গিয়ে, সবাই খারাপ হয়ে গেছে, আমি একলা ভালা, একলা নামাজ পড়ি,
ফতম কাতারও নামাজ পড়ি, একটা লোক নামাজ যায় না। আজকে একজনও দেখছি না নামাজ, আমি একলা পড়ছি। সবাই তখন উনি খারাপ মনে করে, নিজেরে ভালো মনে করে। দোকান নাম্বার কত? আল্লাহ নবী বলেছেন, মান ক্বালা হালাকান্নাস হালাকান্নাস, যেই বলে মানুষ খারাপ হয়ে গেছে খারাপ হয়ে গেছে, ফাহু আহলাকুহুম, জেনে রাখো তুমি সবচেয়ে বড় খারাপ। যতজন আজকের মা ফিরে বসেছেন, আপনার নিজেকে সংশোধন করে নেন। অবশ্যই যিনি আপনাকে আমাকে কবুল করে নেবেন তিনি কি? শয়তানের কয় নাম্বার চাবি? দুই নাম্বার। এবার যাব কয় নাম্বার চাবিতে? সবাই বলেন কয় নাম্বার? তিন নাম্বার চাবি শয়তানের। ইদা আজাবাল ইনসানু বিরাইহি, নিজেরই কিছু একটা মনে হয়। এই মার্কা লোক বাংলাদেশে কম না বেশি? কিছুদিন আগে একজন ছিল, কিছু হইলেই বলতো রাষ্ট্রধর্ম ইসলাম আমি মানি না। এরপরে বলল বিসমিল্লাহ এটা থাকবে না। এখন তাকায় দেখি উনি এখন নাই। ইন্টেরিয়র ডিজাইন করে তার রুম সাজাইছে, কিন্তু এমন বিপদ, সুন্দর করে রুম সাজাইলো, ওই রুমে গিয়া তার আর বসা হলো না, ঠিক না বেঠি? কানাডায় গেল সেখানে স্থান নাই, দুবাই গেল সেখানে স্থান নাই, এই প্রশস্ত পৃথিবী তার জন্য সংকীর্ণ হয়ে গেছে, ঠিক না বেঠি? সুতরাং অহংকারীরা শুনে রাখো, তোমরা অহংকার করো, মনে করতেছ ইদা ইয়াতামাদাল ইনসান, যখন মানুষ মনে করবে অনেক টাকার মালিক হয়ে গেছি, মুহূর্তের ভিতরে কারুনের মতো তাকে যিনি অপদস্থ করে দিতে পারেন তিনি কি? এরপরে আপনি যখন মনে করবেন অনেক মানুষ আমার পক্ষে আছে, লোকজন সব আমার আমার করে যখন সব আমার মনে করবেন, আপনি মনে রাখবেন যিনি আপনাকে আপনার লোকদের হাতে অপদস্থ লাঞ্ছিত করবেন তিনি কি? ওমান ইয়াতামাদ আলা আকলিহি দাল্লাম, আপনি যদি মনে করেন ইসলামের বিপক্ষে আপনার জ্ঞান কাজে লাগাবেন, তাসলিমা নাসরিনের মতো নাস্তানাবুদ করে যিনি আপনাকে অপমানিত লাঞ্ছিত করবেন তিনি কে? ওমান ইয়াতামাদ আলা সুলতানিহি দাল্লাম, আপনি যদি মনে করেন এই চেয়ার চিরদিন আমার থাকবে, আপনি লিখে রাখেন অপদস্থ লাঞ্ছিত হয়ে নমরুদ এবং ফেরাউনের মতো আপনি লাঞ্ছিত হবেন, ঠিক না বেঠি? ক্ষমতা কোনোদিন চিরস্থায়ী হয় না। শয়তানের তিনটা চাবি আজকে থেকে যদি কন্ট্রোল করতে পারেন, নিজেকে যদি বিনয়ী বানাতে পারেন, আমল করেছেন, এরপরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে নিজেকে ছোট মনে করেন। আবু যর গিফারী মসজিদ নববীর কোনায় বসতেন, মসজিদ নববীর কোনায় বসে আবু যর গিফারী আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতেন। একদিন জিবরীল এসে বললেন, নবী, কোনায় যে লোকটা বসা আছে তাকে কি আপনি চেনেন? আল্লাহর নবী বললেন, আমার সাহাবী আবু যর আমি চিনব না কেন? আল্লাহর নবী বিশ্ব নবী আবু যরের কথা যখন বলে দিলেন, জিবরীল বললেন, ওগো নবী, আপনারা যেমন আবু যরকে চিনেন এর চাইতে বেশি আল্লাহর আকাশের ফেরেশতারা তাকে চিনে। বলেন আল্লাহু আকবার। আমি কি শেষ করে দিব? এমন রাত ১১টার পরে আমি বয়ান করাটা পছন্দ করি না, আমি কিন্তু অনেক আগে আসি, কিন্তু আপনারা ছবি উঠানোর কাজে ব্যস্ত ছিলেন, আমাকে নির্দিষ্ট টাইমে দেন নাই। 9:30 বাজায় আপনারা আমারে দিছেন, তাও আনেন নাই 9:30, আরো পরে আনছেন। এখন আমার সাথে যখন আপনারা কথা বলবেন, আমি তো মন খুলে কথা বলবো, এটা স্বাভাবিক, কিন্তু দূর দারাজ থেকে যারা আসছে অনেকে চিন্তা করবেন, থাক 11টা বাচ্চা এখন চলে যাই, এখন যে লোকগুলো আছেন আপনারা আসেন তো ইনশাল্লাহ। আমার ভাই আমার বন্ধুরা, এবার হিসাব মিলান। এক নম্বরে বললাম আল্লাহকে চিনেন আল্লাহকে জানেন, কিন্তু আল্লাহর হক গুলো আদায় করেন না। দুই নম্বরে বললাম কোরআন পড়েন, কিন্তু কোরআন দিয়ে জীবনটাকে বাস্তবায়ন করেন না। তিন নম্বরে বললাম জান্নাত ভালোবাসেন,
কিন্তু জান্নাতের কাজ করেন না। চার নম্বরে বললাম নবীজিকে মহব্বত করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মানেন না। পাঁচ নম্বরে বললাম শয়তানকে আমরা চিনি, দুশমন মনে করি, কিন্তু কথায় কথায় মুসলমান হয়ে শয়তানের পদে পদে অনুসরণ করি, ঠিক না বিঠি? কয়টা হলো? এবার আসেন ছয় নম্বরে, ওয়া আনতুম তুকরিহুনান নার, জাহান্নামের আগুন আমরা অপছন্দ করি। ওয়ালাম তুরহিবু বিহি, জাহান্নামের আগুন থেকে ঘরের ভিতরে আগুন লাগলে আগুন আগুন বলে চিৎকার করে পালায় যায়, কিন্তু জাহান্নামের আগুন থেকে আগুন আগুন বলে দুনিয়ায় পালাই না, ঠিক না বিঠি? জাহান্নামের আগুন সহ্য করার মতো হবে না। আল্লাহ পাক সেদিন কিয়ামতের দিন দুইজনকে ডেকে কাছে নিবেন, একজন হলো ওই গোলাম, দুনিয়ার জীবনে সবচেয়ে সুখী ছিল, টাকাওয়ালা ছিল, ইমানের দৌলত পায় না, ইমানদার হয় নাই, তাকে আল্লাহ পাক সেদিন আল্লাহর সামনে হাজির করবেন, আরেকজনকে হাজির করবেন দুনিয়ার জীবনে সবচেয়ে কষ্ট করে জুলুম নির্যাতন সহ্য করে দ্বীনের পক্ষে ছিল, তাকে আল্লাহ সেদিন দাঁড় করাবেন। দুইজনকে দুদিকে দাঁড় করায়া আল্লাহ পাক বলবেন, জাহান্নামীকে এক নজর জাহান্নামটা দেখানোর জন্য নিয়ে যাও, ইগমিসুহু গামসাতাম মিনান নার, এক নজর জাহান্নাম দেখানোর জন্য নিয়ে যাও, আর আমার মালিক জান্নাতিকে বলবে এক নজর জান্নাত দেখানোর জন্য নিয়ে যাও। দুইজনকে এবার আল্লাহ রাব্বুল আলামিন হাজির করবে, একদিকে থাকবে জাহান্নামী, অন্যদিকে জান্নাতি। জাহান্নামের দিকে তাকায় আল্লাহ বলবে, দুনিয়ার জীবনে অনেক সুখ শান্তি তোমার ছিল, একটা সুখের কথা আমাকে বলো তো দেখি, সবচেয়ে সুখী মানুষ তুমি ছিলাম, টাকাওয়ালা তুমি ছিলাম। লোকটা সেদিন চিৎকার করে বলবে, মা সাবানি কত নাই, আমার আল্লাহ, জীবনে কোনোদিন কোনো শোক আমি দেখি নাই, শান্তি আমি করি নাই, জীবনের শোক আমি পাই নাই, এক নজর শুধু জাহান্নাম দেখে সবচেয়ে সুখী ব্যক্তি দুনিয়ার শোক ভুলে যাবে। এবার আল্লাহ সবচেয়ে দুঃখী সবচেয়ে মাজলুমকে বলবে, ও মাজলুম, তোরে কত নির্যাতন করা হয়েছিল, হাত কাটা হয়েছিল, পা কাটা হয়েছিল, চোখ উপরে ফেলা হয়েছিল, বুক জাজরা করে দেওয়া হয়েছিল, কলিজা চিবে খাওয়া হয়েছিল, নাক কাটা হয়েছিল, কান কাটা হয়েছিল, সবচেয়ে মাজলুম আল্লাহ বলবে, আজকে জান্নাত দেখলাম কেমন লাগলো তোমার কাছে, একটা দুঃখের কথা আমাকে শোনাও, কোন দিন তোমার কাছে কঠিন ছিল, কোন কষ্ট তোমার কাছে বেশি ছিল? লোকটা চিৎকার করে বলবে, মা সাবানি কত দুরুন আও আল্লাহ, জীবনে কোনো দুঃখ কষ্ট আমার কিচ্ছু মনে নাই, এক নজর জান্নাত দেখার কারণে দুনিয়ার দুঃখ যন্ত্রণা যাতনা গুলা যিনি ভুলায় দিবেন তিনি কি? এক নজর জাহান্নাম দেখায়া দুনিয়ার সব সুখ শান্তি গুলা মুহূর্তের ভিতরে যিনি ভুলায় দিবেন তিনি কি? এবার হিসাব করেন জাহান্নাম থেকে কিভাবে পানা চাওয়া দরকার। এরপরে আসেন আমার ভাইয়েরা কয় নাম্বার, মনোযোগ আসেনি?
কয় নাম্বার? মাশাআল্লাহ, এর দূর মনোযোগ দেখে আমার খুব খুশি লাগতেছে। কয় নাম্বার? আরো জোরে, সাত নাম্বার। সাত নাম্বারে আসেন, وانتم تستغلون بعيوب الناس وتركتم انفسكم। সারা দিন মানুষের দোষ নিয়ে থাকো, নিজের দোষগুলোকে ভুলে যাও। আপনি তাকায় দেখেন কি পরিমাণ অন্যায় আপনি করেছেন। একটা গুনাহ করলে আপনার আমার ছাতনা, এই ছাতনার নিচে একটা বাল্ব আছে, আমার আপনার হাট, এই হাটের উপর আল্লাহ একটা প্রলেপ দিয়ে রেখেছেন। একটা গুনাহ করলে প্রলেপের উপরে একটা দাগ পড়ে যায়। আপনার হারিকেন দেখছেন কে কে? হারিকেন দেখছেন? হারিকেন কি? লেফটনি? ও আল্লাহ রে আল্লাহ, এটা এটা হারিতে হারিকেন নাকি লেফটনি খ? আচ্ছা, তো সিলেটের ভাষায় লেফটন খ। এখন লেফটনের উপরে যে কাজ থাকে এটার কি কিটা হয়? সিমনিনি? সিফনি খ। এখন আল্লাহ নিজে বলতেছে মাসালু নূরিহি কামিশকাত, এটার দিকে তাকায় আমার নূরের দৃষ্টান্ত কেমন? কয় তাকে তাকে সাজানো। নাস্তিকরা কয় তাকে তাকে খিতা সাজানো। আল্লাহ বোঝায় দিচ্ছে মাসালু নূরিহি কামিশকাত, তাকে তাকে সাজানো। তাকের ভিতরে মিসবাহ, যিনি বাতি জ্বালায় দিয়েছেন তিনি কে? এখন দেখেন এটাতে সাতনানি কয় নাকি তা কয়? বুকের হাড় হাড্ডি কয়, বুকের হাড়। এটা এরকম তাকে তাকে সাজানো, ঠিক কিনা? এটার ভিতরে যিনি হাড় হাড় দিয়েছেন তিনি কে? এই হাড়ের উপরে জুজাজাব, একটা চিমনি যিনি বসায় দিয়েছেন তিনি কে? আপনার আমার হারিকেনের উপরে একটা চিমনি থাকে, ঠিক সেইভাবে হারিকেনের উপরে যেভাবে চিমনি থাকে, এই চিমনির মতো করে আমার আপনার হাটের উপরে আমার মালিক একটা চিমনি দিয়ে দিয়েছেন, আবরণ দিয়ে দিয়েছেন। একটা গুনাহ করলে একটা দাগ পড়ে যায়। ইন্নাল আবদা ইযা আখতা নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা, একটা গুনাহ করলে একটা দাগ পড়ে যায়। চিমনির উপরে যেমন দাগ পড়ে গেলে আগের দিনের মা চাচিরা, এটারে বাপ বলে আর কি, আপনারা কি দেখো মুখ দিয়ে এইভাবে বাপ দিয়া এভাবে দিয়া শ্বাস দিয়ে তারপরে কি করতো? পরিষ্কার করতো, ঠিক কিনা? যখন একবারে হারিকেন গুলা হয়ে যেত জ্বলতে জ্বলতে, তখন মুখে এরকম শ্বাস দিয়ে একটা পরিষ্কার কাপড় দিয়ে এইভাবে পরিষ্কার করা হতো, ঠিক না বেঠি? আল্লাহ পাক বোঝায় দিচ্ছে গোলাম, একবার তাকায় দেখো তোমার হারিকেনের চিমনি পরিষ্কার করার জন্য সাদা একটা নেকড়ানি বা একটা কাপড় নি, শ্বাস দিদি যেইভাবে পরিষ্কার করা হয় তোমার হাটের উপরে যে দাগ পড়ে গেছে, আজকে যদি পরিষ্কার করতে চাও অন্যের দোষ না দেখে নিজের দোষগুলা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তাওবা করে ফেলে, মা আসাররা মান ইস্তাগফার, বারবার যখন মাফ চাবেন যিনি গুনাহ মুক্ত করে দেবেন তিনি কি? লা শারকিয়াতি ওয়ালা গরবি, এই বাতিটা জ্বালানোর জন্য হারিকেন জ্বালানোর জন্য যেমন তেল লাগে, আমার আপনার হাড় জ্বালানোর জন্য এমন একটা তেল লাগে। আল্লাহ বলেন কোন গাছের তেল? জাইতুনের তেল লাগে। এরপরে আল্লাহ বলেন তেলটা আর কোথাও পাওয়া যায় না, পূর্ব পশ্চিমের কোথাও পাওয়া যায় না। নাস্তিকরা কয় বুঝলাম না। বুঝার জন্য বুঝেন, আপনার হাড়টাকে সচল রাখার জন্য আপনি মানুষ ততক্ষণ মানুষ থাকবেন যতক্ষণ আপনার হৃদয়ের ভিতরে দেহের ভিতরে রূহ আছে। আজ
চলে যায়, আর আমাকে আজহারি বলবে না, মুহূর্তের ভিতরে বলবে লাশ কখন আসবে, লাশের গোসল কখন হবে, লাশের জানাজা কখন হবে, লাশের দাফন কাফন কখন হবে। এই দেহটার ভিতর থেকে ছোট্ট একটা জিনিস চলে গেল, যেই জিনিসটা কেউ দেখে না, কেউ বুঝে না। সায়েন্টিস্টরা ওজন করে দেখেছে, কেউ দেখলো 20 গ্রাম, কেউ দেখলো 26 গ্রাম, কেউ দেখেছে 21 গ্রাম, কেউ দেখছে কোনো ওজনই নাই। বিনা ওজনের একটা জিনিস দিয়ে যিনি আপনার দেহটাকে সচল করে হাড়টাকে বাতি বানায়া আপনাকে আমাকে এই পর্যন্ত বসায় রেখে কথাগুলা শোনাচ্ছেন তিনি কি? এবার একটু মনের প্রশ্ন করেন, কয়টা গুণা করছে? কিডনিটার দিকে চিন্তা করেন, কিডনি একটা কিডনি দিয়ে আমার আল্লাহ 1-2 লিটার নয় 1500 লিটার পানিকে প্রতিদিন আমরা ফিল্টারিং করলে কত কিছু লাগে, অথচ 1500 লিটার রক্তকে আমার একটা কিডনি দিয়ে যিনি প্রতিদিন ফিল্টারিং করেন তিনি কে? সে আল্লাহর খেয়ে আরেকজনের দোষ বলবেন না, নিজের দোষ তালাশ করেন গুনাহ থেকে বাঁচে। 7 নম্বরের পরে কয় নাম্বার? লিল্লাহে তাকবীর। এই যে আমি কইছি ফাঁকাটা বন্ধ হইলে মনোযোগ বাড়বো, দেখছেন? আজকের মাহফিল থেকে নিয়ে যান 8 নম্বরে, যতজন বসছেন মাথা খুলে চিন্তা করেন, যতজন আমরা আছি, وانتم تاكلون نعمت الله اللهর নিয়ামতগুলো আমরা খাই প্রতিদিন, ولم تشكروا له আল্লাহ শুকরিয়া আদায় করি না, এমন দামি চোখ যিনি আমাদেরকে দিয়েছেন একটা চোখে শুকরিয়া আদায় করলে আপনি সেজদা না দিয়ে পারতেন না। অন্ধ অনেক লোককে আমি দেখেছি, তাদের কাছ থেকে আমি শিখি। অন্ধ অনেক লোক, একজন অন্ধ একদিন আমার সঙ্গে বসে, অন্ধ একজন আলেম আমার সামনে বসে ভাত খাচ্ছেন, একসাথে দুজনে খাচ্ছি, হঠাৎ করে কারেন্ট চলে গেল। আমি কমিটির লোকদেরকে বললাম জেনারেটরের কোনো ব্যবস্থা কি নাই, এই কারেন্ট ছাড়া কেমন করে ভাত খাবো, মাছ কেমন করে খাবো? অন্ধ লোকটা পাশ থেকে বলে, হুজুর সারা জীবনের জন্য আমার কারেন্ট চলে গেছে, জীবনে কোনোদিন কারেন্ট কি জিনিস কেমনে জলে দেখি নাই। আমি অবাক হয়ে তার কথা শুনলাম আর চিন্তা করলাম, মালিক যেই চোখ আপনি দিয়েছেন এই চোখের শুকরিয়া যদি আদায় করি, সারা জীবন নামাজ পড়লে সেজদায় পড়ে থাকলেও শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না, ঠিক না বিঠি? আমি তারে জিজ্ঞাসা করলাম, হুজুর আপনি কি স্বপ্নে কিছু দেখেন? না হুজুর, স্বপ্নে আমি দেখি না, স্বপ্নে শুধু শুনি। আমি অবাক বিস্ময়ে তার দিকে তাকাচ্ছিলাম, আহারে আমি যখন ঘুমায় যাই আমার চোখগুলা বন্ধ হয়ে যায়, এই বন্ধ চোখগুলা দিব জগৎ বন্ধ হয়ে যায়, তারপরেও যিনি অনেক কিছু আমাকে আপনাকে দেখান তিনি কি? চিন্তা করেন কি চোখ আমার আল্লাহ আপনাকে দিয়েছে। হিউম্যান আইস ক্যান বি আইডেন্টিফাই মোর দেন 1 মিলিয়ন কালার্স, এমন পাওয়ারফুল আমার আপনার চোখ। এই চোখ দুইটা দিয়ে আপনার সামনে যদি 10 লক্ষ কালার রাখা হয়, 10 লাখ, আপনি আইডেন্টিফাই করতে পারবেন কোনটা সাদা কোনটা কালা কোনটা লাল, এত বড় শক্তিশালী চোখ যিনি আমাদেরকে দিয়েছেন তিনি কে? সুপার কম্পিউটারের চাইতে পাওয়ারফুল মেধা দিয়েছেন, এই মেধা খারাপ কাজে লাগালেন, খারাপ ভিডিও দেখতে দেখতে মেধাটারে নষ্ট করে ফেললেন। আমার যুবকেরা আর সময় বাকি নাই, আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহর কাছে কাঁদেন। মান হাম্মা বিসাইয়াতিন ফালাম ইয়ামাল্লাহ,
كتب الله له عنده حسنه كامله খারাপ ভিডিও মোবাইল ভর্তি করে রেখেছে আজকে যদি সিদ্ধান্ত নেন ডিলিট করে দিবেন বাজনাগুলা ডিলিট করে দিবেন মিউজিকগুলা ডিলিট করে দিবেন কসম আল্লাহর আল্লাহর হাবিব বলেন যিনি আপনার আমল নামা সওয়াব দিয়ে ভরপুর করে দিবেন তিনি আমার আল্লাহ পারবেন নি বলেন পারবেন নি কয় নাম্বারে আসি জোরে কর এরপরে কয় নাম্বার লিল্লাহ তাকবীর মাশাআল্লাহ এই তো সুন্দর মনোযোগ কয় নাম্বার নয় নাম্বার চলেন একটা লাভ দিয়ে নয় নাম্বারে যাই নয় নাম্বার হচ্ছে অন্যরকম গুরুত্বপূর্ণ এটা এই জায়গাটা ঠিক সব ঠিক ওয়া আনতুম তারিফুনা আন্নাল মাউতা হাক্কুন এই কথা সবাই জানি একদিন আমি নিশ্চয়ই মৃত হয়ে যাব মৃত্যুবরণ করব মাওলার সামনে যাব কিন্তু এটা মনের ভিতরে আছে এটা অনেক পরে হবে আজকে আমি মরব না এই গ্যারান্টি কেউ আপনাকে দেয় নাই নিজে নিজে নিজের মনকে এই গ্যারান্টি দিয়ে রেখেছেন আর অনেকদিন আপনি বাঁচবেন অনেকদিন গুনাহ করে পরে তাওবা করবেন আজকে নামাজ পড়বেন না অনেকদিন পরে পড়বেন আজকে যদি আপনার মৃত্যু চলে আসে আপনার পছন্দের কাপড় আর পরায় রাখবে না যে কাপড়টা নিয়ে কবর দেশে চলে যাবেন জীবনের সব কাপড় নিজে পছন্দ করে কিনেছেন না হলে বন্ধু পছন্দ করে কিনে দিয়েছেন না হলে আপনার মা বাবা পছন্দ করে বিদেশ থেকে এনেছে কিন্তু লম্বা সফরের জন্য আপনি যাবেন এমন পোশাক পরবেন কেউ পছন্দ করে সেটা কিনবে কিন্তু আপনি আর পছন্দ করার সময়টুকু পাবেন না জীবনে একা একা ঘুমান নাই অন্ধকার কবরে একা রেখে চলে আসা হবে লোকটা দেখবে হঠাৎ করে কবরের ভিতরে বাতি জ্বলে উঠেছে লোকটা বলবে কে গো তুমি সবাইকে রেখে চলে এসেছি কেউ তো আসলো না আজকে কে তুমি এসেছো সঙ্গে সঙ্গে বলা হবে আমি তোমার নামাজ নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজা আজকে তোমার জন্য সাক্ষী হয়ে দাঁড়ায় গেলাম নাজাতের জন্য সুপারিশ করব নামাজের সুপারিশ গ্রহণ করে যিনি আপনাকে আমাকে আমাদের মতো গুনাহগারদেরকে মাফ করে দিবেন তিনি কি এরপর তো নামাজ পড়ি যাদের আমল নামায় নামাজ নাই অন্ধকার কবর একা একা থাকার ঘর যে কবর সেই কবরের ভিতরে লোকটা ঢুকবে গুটগুটে অন্ধকার চারদিক থেকে সাপ সেদিন কামড়াবে লোকটা সেদিন হাউ মাউ করে চিৎকার করবে ফায়াসিহু সাইহাতান একটা চিৎকার এত জোরে হবে কুল কায়না তার চিৎকার শুনে ইল্লা সাকালাইন দুইটা সৃষ্টি শুনতে পারে না একটার নাম মানুষ আর আরেকটার নাম জিন এই দুইটা সৃষ্টি ছাড়া অন্যান্য সৃষ্টিগুলা শুনে এমন ভয়াবহ সময় আপনার আমার জন্য আজকে এই মুহূর্তে হতে পারে একটু পরেই জানাজা হতে পারে এই বিশ্বাস যদি মনের ভিতরে লালন করেন একজন লোক বেনামাজি থাকতে পারে না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সামনে গিয়ে মাটি গুলো ধরে কাঁদতে আর বলতেন মাকানুকা তাহতা তুরাব ওয়ালি তোমার জায়গা হয়ে যাবে একদিন অন্ধকার কবরে হের মাটির নিচে মানুষগুলা তোমারে কত সম্মান করে ইজ্জত করে কিন্তু কবরের নিচের মাটি না জানি কেমন আচরণ করে হযরত আলী যখনই অজু করতেন অজু করার পরে থরথর করে কাঁপতেন
লোকেরা বলতেন কেন আপনি এভাবে কাঁপতেছেন, আপনার কি শীত লাগে? তিনি বলতেন না আমার শীত লাগে না, এই জন্য আমি কাঁপতেছি, একটু পরে আমার মালিকের সঙ্গে কথা বলবো, আমি তো জানি না এই কথার পরে আমি আর কথা বলতে পারবো কিনা। আজকের কথাগুলা যদি শেষ কথা হয়ে যায়, অজু করে এখনই দাঁড়াবো, আমার ভিতরে প্রচন্ড ভয় লাগে, না জানি আজকের কথা শেষ কথা হয়ে যায় আর আমার আল্লাহ বেজার হয়ে যায়, এই জন্য আমি থরথর করে কাঁপতেছি। আজকে চিন্তা করেন যারা নামাজ এখনো ধরেন না, একদিন আপনি লাশ হয়ে যাবেন, সারা জীবন ইমামের পিছনে নামাজে দাঁড়ান নাই, একদিন ঠিকই আপনাকে ইমামের সামনে শোয়ে দেওয়া হবে, মানুষগুলা সেদিন কাঁদবে, আত্মীয় স্বজনের চোখে পানি থাকবে, আপনি সেদিন নিঃস্ব একা হয়ে যাবেন, আপনার কবরের মাটি গুলাম মানুষের পায়ে পায়ে আসবে, একজন কেউ আটকে রাখতে পারবেন না, দূর থেকে দাঁড়ায় আপনার জন্য দোয়া করুন। আজকে একটু হিসাব করে দেখেন, যতজন এখানে বসা আছেন এমন কেউ নাই মৃত্যুবরণ করব না, মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করা লাগবে, এই বিধান যিনি দিয়েছেন তিনি কে? আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার আগে আল্লাহর নবী আম্মা জানের মুবারক কুলের মধ্যে শোয়া ছিলেন, মিসওয়াকটার জন্য আল্লাহর নবী বেকুল ছিলেন, আম্মা জান দেখতেছে চিবানোর মতো ক্ষমতা আমার নবীর নাই, কিন্তু মিসওয়াকটার দিকে ফেল ফেল করে তাকায় আছে, আম্মা জান নিজেই আদর করে চিবায় দিলেন, আমার নবী চিবানো মিসওয়াকটা নিয়ে মিসওয়াক করলেন, আর বার বার নিজের মুবারক হাত দিয়ে হাতটা ভিজায়া চেহারার মধ্যে লাগাচ্ছিলেন, আর বলতেছিলেন ইন্না লিল মাউতি লাসাকারাত, মৃত্যুর ভিতরে আছে যন্ত্রণা, আছে যন্ত্রণা। সেই সময় আমার নবী বলতেছিলেন তোমার হাত যার মালিক হয়েছে, তুমি পরিবারের প্রধান, তোমাকে জবাব দেওয়া লাগবে, তুমি রাষ্ট্রের প্রধান, তোমাকে জবাব দেওয়া লাগবে, তুমি এমপি মন্ত্রী, তোমাকে জবাব দেওয়া লাগবে, তুমি চেয়ারম্যান, তোমাকে জবাব দেওয়া লাগবে, তুমি মেম্বার, তোমাকে জবাব দেওয়া লাগবে, তুমি যেই দায়িত্ব পালন করতেছ প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে জবাব দেওয়া লাগবে, সেদিন যিনি জবাব নেবেন তিনি কে? পরিষ্কার বুখারীর হাদিস, মান নুকিশা হালাক, যাকে আল্লাহ বলবে পর জবাব দে, ওই লোকটার ধ্বংস হওয়া ছাড়া কোনো উপায় নাই। আল্লাহর কাছে আজকের মাহফিল থেকে বলি আল্লাহ, যতজন আমরা বসছি আমলের গর্ব করে একজনও নাজাত পাবো না, আল্লাহ আমাদের এত 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 গুনাহ, এই গুনাহর পরে যদি আজকে একটু দয়ার দৃষ্টিতে তাকায় মনগুলারে পরিবর্তন করে দেন, নামাজি বানায় দেন, যদি দিনদার বানায় দেন, আপনি যদি রহম করেন, রহমত হয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে পরে না। আমি কয় নাম্বার জানি, এরপরে কয় নাম্বার, মাশাআল্লাহ একেবারে কাটায় কাটায় সময় হয়েছে, ঠিক আছে তো, কয় নাম্বার, দশ নাম্বারে আমার ভাইয়েরা, وانتم تدفنوا موتاكم মৃতদেরকে দাফন কাফন করো, ولم تستعدوا منهم তাদের কাছ থেকে নিজেদের জন্য কোনো প্রস্তুতি নেও না। একটাবার চিন্তা করেন, আপনার নিজ হাতে নিজ বাবাকে কবরে শোয়াছেন এমন মানুষের সংখ্যা কম না বেশি,
শোয়ানোর সময় একটা বার কি চিন্তা করছে না, হারে ঠান্ডার ভিতরে বাপরে রেখে গেলাম, বাপ তো জীবনে কোনোদিন আমারে ঠান্ডার মধ্যে শোয়া রাখতো না, আজকে কবর দেশেতে বাপটারে শোয়া গেলাম, একদিন এই কবরে আমাকেও দাফন করা হবে, আমিও শুয়ে যাব। মাকে দাফন করলেন, একটা বারের জন্য চিন্তা করলেন না, মা আপনাকে কখনো ঠান্ডার মধ্যে রাখে নাই, সন্তানের ঠান্ডা লেগে যাবে, কিন্তু মাকে ঠিকই আপনি রেখে আসতে হলো। একটা দিন যদি দেখানো যেত কবরের ভিতরের অবস্থাটা কি, আল্লাহর নবী বলেন আল্লাহ, একদিনের আজাব যদি তোমরা দেখতাম, দাফন কাফন খাওয়া দাওয়া সব ভুলে যেত, শুধু আখেরাতের জন্য পাগল পারা হয়ে যেত, বলেন আল্লাহ আকবার। একদিনের অবস্থা যদি দেখানো যেত, মানুষগুলা দুনিয়ার কথার কিচ্ছু মনে থাকতো না, কিন্তু আল্লাহ চেয়েছেন আমার বরত্ব আমার গোলামেরা বুঝুক, সামান্য 1% ভালোবাসা থেকে মা যদি সন্তানকে এত পরিমাণ ভালোবাসে, 1% ভালোবাসা আল্লাহ দুনিয়ায় দিয়েছেন, কোটি কোটি আল্লাহর সৃষ্টি পেয়েছে, সেখান থেকে মা পেয়েছে, এতটুকুনের কারণে মা নিজে না খেয়ে সন্তানটাকে খাওয়ায়। আমি নিজের চোখে দেখেছি যখন আমার স্ত্রী অসুস্থ হল, হাঁচি এসেছে, নাকের মধ্যে হাত চেপে না ধরে পেটের মধ্যে চেপে ধরেছে, তার মানে নিজের জীবনের চাইতে পেটের সন্তানটারে বেশি ভালোবাসে, ঠিক না বেঠি? এই যদি মায়ের ভালোবাসা হয়, তাহলে এবার চিন্তা করেন 99 গুণ ভালোবাসা কাউকে যিনি দেন না তার কাছে রেখে দিয়েছে, সেই মালিক আমাদেরকে কম ভালোবাসে না বেশি ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে। আল্লাহ বলেন গোলাম একটু খেয়াল করে দেখো, প্রত্যেকটা বছরে তোমাদেরকে একবার দুইবার আমি পরীক্ষা নিই, এরপরেও তাওবা করো না, আমি আল্লাহর দিকে ফিরে আসো না। আজকের মাহফিলে যতজন এসেছেন, দুনিয়া চেয়ে লাভ নাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের আযাব থেকে মুক্তি চান। ওয়ামিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া, যে লোকটা শুধুমাত্র দুনিয়া চাবে, ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক, শুধু দুনিয়া চাইলেন আখিরাত চাইলেন না, আখিরাতে আপনার জন্য কিচ্ছু থাকবে না, দুনিয়া চাইলেন আখিরাতের কল্যাণ চাইলেন, জাহান্নামের আযাব থেকে মুক্তি চাইলেন, পূর্ণাঙ্গ সফল যিনি আপনাকে বানায় দিবেন তিনি কে?